মা বীরজাদেবীঙ্কু কেন্দ্র করে যাজপুর অঞ্চল একদা তন্ত্রক্ষেত্র ভাবে সমগ্র ভারতের বিশেষ প্রসিদ্ধি লাভ করেছিল। মাঙ্ক সন্ধ্যা আলতি অতীব মনোরম। আলতি সময় ঘণ্টবাদ্যরে প্রকম্পিত হুয়ে মাঙ্ক মন্দির ভেড়া। কেহি কেহি কুহন্তি মা তন্ত্রমন্ত্র সহিত ঘণ্ট ঘণ্টারে বি সন্তুষ্ট। নীতি সন্ধ্যারে সন্ধ্যা আলতি দেখিবাকু এঠারে স্থানীয় ভক্তঙ্কর ভিড় জমে। আহুরি বি সকালু সন্ধ্যা যায় সেবক মানে মাঙ্ক সেবারে নিজকু নিমগ্ন রখন্তি। কনকনি ভাবা সুড়ঙ্গল হস্তা প্রবল মহিষ পুষ্টি সুড়মা বিদ্যমান গণপতির ফণি সম্রাট জ্যোনিলিঙ্গে চূড়া রচয়িত বিরজামি মঙ্গল মঙ্গলান মা বিরজা জগতর কল্যাণ করন্তু। তন্ত্র শাস্ত্রে স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে, কাশী বাসে দিনান্যষ্টৌ দিনেকং পুরুষোত্তমে তদেব কোটি গুণিতম। বিরজা মুখ দর্শনে অর্থাৎ কাশীরে আঠ দিন বাস কলে শ্রীক্ষেত্র পুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথ ধামরে গোটিয়ে দিন বাস কলে মনুষ্য যে পুণ্য ফল লাভ করি থাকে থরে মাত্র মা বিরজাঙ্কর সেই শান্ত কান্ত কমনীয় মূর্তি এবং তাঙ্কর মুখমণ্ডলকু দর্শন কলে মনুষ্যর সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে সে নির্মলত্ব লাভ করে, সে মুক্তি লাভ করে। সবু স্বতন্ত্রতা ভিতরে মা বিরজাঙ্ক পীঠরে দুর্গাপূজার বি স্বতন্ত্রতা রয়েছে। শারদীয় দুর্গা পূজার পঞ্চমী ঠার নবমী পর্যন্ত দেবীঙ্কর চলন্তি প্রতিমা এক সুবিশাল রথরে বসাই মন্দির বিঢ়ার চতুর্দিগরে পরিক্রমা করা যায়। নবমী দিন রাতে চলন্তি প্রতিমা এক শোভাযাত্রায় মন্দির নিকটস্থ লাখবিন্ধা পড়িয়া নিয়ে যায় এবং দেবীঙ্ক দ্বারা সেঠার অস্ত্রচালনা ও লাখবিন্ধা কার্যর শুভদান করা যাই। এভাবে শারদীয় পূজা আউ কেউ দেবী ক্ষেত্রে দেখিবা বিরল। অন্য মন্দির মানকরে দেবীঙ্কর রূপ ভক্তটিয়ে দেখিবার সুযোগ পাইথায়। হেলে দেবী বিরজাঙ্ক মুখমণ্ডল ছড়া অন্য অঙ্গ দর্শন করিয়া পাই বারণ। ইয়ে এ পীঠর স্বতন্ত্রতার আউ এক উদাহরণ। মা সে সৃষ্টির আদি কারণ, সে সকল জীবজগতর পালনকর্ত্রী। মাঙ্ক দর্শন মাত্রকে জীবনর সকল অসন্তোষ দূর হয়ে যায়। অভয় বেদী উপরে মা অভয় দায়িনী, মা সর্বদা ধ্যানমগ্না, মা আদি দুর্গা। তাঙ্কু আরাধনারে সকল দুঃখ দূর হুয়ে। তা দুয়ারে ঠিয়া হয়ে ভক্তটিয়ে দুই হাত জুড়ি কহে, জয় মা দুঃখ হারিণী বিরজা ঠাকুরাণী।